হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বেয়ারিং নাম্বার সম্পর্কে জানব এবং বেয়ারিং এর প্রতিটি ডিজিট কি নির্দেশ করে সেই সম্পর্কে দেখব। তো আমরা স্ক্রিনে একটি বেয়ারিং নাম্বার দেখতে পাচ্ছি, সেটি হলো 62072ZC3। তো এই নাম্বারটির প্রতিটি ডিজিট কি নির্দেশ করে সে সম্পর্কে এখন জানব। এই বেয়ারিং এর ফার্স্ট ডিজিট হচ্ছে 6 এবং ফার্স্ট ডিজিট নির্দেশ করে বেয়ারিং এর ধরন। তো এখানে 6 আছে, তো 6টি ডিপ গ্রুপ বল বেয়ারিং নির্দেশ করে। এখানে যদি 6 এর পরিবর্তে এখানে যদি 1 থাকতো তাহলে এটি সেলফ অ্যালাইনিং বল বেয়ারিং হতো। যদি 6 এর পরিবর্তে এখানে 2 থাকতো তাহলে এটি সেলফ অ্যালাইনিং বেয়ারিং হতো। যদি এখানে 5 নাম্বারের প্রথম 2 ডিজিট 2 হতো তাহলে এটি স্পাইরিকাল রোলার বেয়ারিং হতো। আচ্ছা, তারপর যদি 6 এর পরিবর্তে ওখানে 3 থাকতো তাহলে এটাই হতো ডাবল রো অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বল বেয়ারিং। যদি 5 নাম্বারের প্রথম ডিজিট 3 এবং সেকেন্ড ডিজিট 2 হতো তাহলে এটি ট্যাপার রোলার বেয়ারিং হতো। আচ্ছা, তারপর যদি ফার্স্ট ডিজিটটি 6 এর পরিবর্তে 4 হতো তাহলে এটি ডাবল রো অ্যাঙ্গুলার বল বেয়ারিং হতো। যদি 5 হতো তাহলে থ্রাস্ট বেয়ারিং হতো, যদি 6 হতো তাহলে ডিপ গ্রুপ বল বেয়ারিং হতো, যদি 7 হতো তাহলে সিঙ্গেল রো অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বেয়ারিং হতো, যদি 8 হতো তাহলে এটি ফেল্ড সিল বেয়ারিং অর থ্রাস্ট বেয়ারিং হতো। আচ্ছা, তো প্রথম ডিজিটটি বেয়ারিংয়ের টাইপ নির্দেশ করে। তো আমরা এখানে বেশ কয়েক ধরনের টাইপের বেয়ারিং দেখলাম। তো এবার আমরা চলে যাব সেকেন্ড ডিজিটে। তো সেকেন্ড ডিজিটে বেয়ারিংয়ের সিরিজ নির্দেশ করে। তো বেয়ারিংটি কোন সিরিজের সেটি নির্দেশ করে। এখানে 2 দেয়া আছে বেয়ারিং সিরিজ, তো এটি লাইট সিরিজের বেয়ারিংটি। তো আমরা এই সিরিজ সম্পর্কে আরেকটু কিছু বিস্তারিত জানব। তো এখানে যদি 2-র পরিবর্তে 0 থাকতো তাহলে এটি এক্সট্রা লাইট হতো, অথবা 1 থাকতো তাহলে এটি এক্সট্রা লাইট হতো। মানে 0 এবং 1 যদি থাকতো তাহলে এটি এক্সট্রা লাইট হতো, 2 থাকলে সেটি লাইট, এই যে উপরেরটা লাইট, এবং 3 থাকলে সেটি 300 সিরিজের, এটি হতো মিডিয়াম। এটি যদি 4 থাকতো তাহলে 400 সিরিজের, এটি হতো হেভি। যদি 5 থাকতো তাহলে এটি 500 সিরিজের, এক্সট্রা হেভি হতো। তো হেভি, এক্সট্রা হেভি এই বেয়ারিংগুলো সাধারণত হেভি জায়গায় ইউজ করে। তো বন্ধুরা, আমরা বেয়ারিংয়ের সেকেন্ড ডিজিট সম্পর্কে জানলাম। সেকেন্ড ডিজিট হচ্ছে বেয়ারিংয়ের সিরিজ নির্দেশ করে। ওকে, সিরিজ সম্পর্কে গেল। এবার আমরা দেখব বেয়ারিংয়ের থার্ড এবং ফোর্থ ডিজিট কী নির্দেশ করে। থার্ড এবং ফোর্থ ডিজিট বেয়ারিংয়ের ইনার ডায়া নির্দেশ করে। তো বেয়ারিংয়ের ইনার ডায়া এখানে 07 আছে, 07কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে 35 mm হয়েছে। তার মানে 6207 এই বেয়ারিংটির ইনার ডায়া হচ্ছে 35 mm। এবার আমরা দেখব এই ইনার ডায়ার কিছু ইন্টারন্যাশনাল মেজারমেন্ট আছে, সেটা এখানে আছে, এটা ফিক্সড। তো চলেন দেখি, এখানে 00 যদি 6200 হতো, 07 না হয়ে, তাহলে এখানে যদি 00 হতো তাহলে এটার ইনার ডায়া হতো 10 mm। এই যে 6200 এর ইনার ডায়া হতো 10 mm, যদি 01 হতো তাহলে 12 mm, যদি 02 হতো তাহলে 15 mm, যদি 03 হতো তাহলে 70 mm। ওকে, এরপর 03-র পরে 4 থেকে যত উপরে যাব, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আমরা যত উপরে যাব 3-র পর থেকে এর সাথে 5 মাল্টিপ্লাই করলে যেটি হবে সেটি হচ্ছে ওই বেয়ারিংয়ের ইনার ডায়া। যেমন যদি এখানে 07 না থেকে 04 থাকতো তাহলে 404-এর থেকে 4-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 20 mm হতো। তাহলে ওই বেয়ারিংয়ের 6204 বেয়ারিংয়ের ইনার ডায়া হতো 20 mm। তো এভাবে করে যত আমরা উপরের দিকে যাব ততর সাথে 5-কে মাল্টিপ্লাই করব, তাহলে ইনার ডায়া পেয়ে যাব। বন্ধুরা, এরপরে আমরা যাব বেয়ারিংয়ের এই যে 2Z, 2Z টি কী নির্দেশ করে। এটা হচ্ছে 2Z মিনিং হচ্ছে ডাবল মেটাল সিল।
মানে 2Z হচ্ছে সিল নির্দেশ করে। এখানে বেশ কিছু সিলের ইয়ে আছে, আমরা সেগুলো এবার দেখব। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, মানে 2Z থেকে যদি না থেকে শুধু সিঙ্গেল জেড থাকতো তাহলে এটি সিঙ্গেল মেটাল সিল হতো, ডাবল জেড থাকলে ডাবল মেটাল সিল হতো, RS থাকলে সিঙ্গেল রাবার সিল, 2RS থাকলে ডাবল রাবার সিল, ই থাকলে রিএনফোর্স ডিজাইন, কে থাকলে বেয়ারিং উইথ ট্যাপার বোর্ড, মানে এর বোর্ডটা ট্যাপার হতো, এম থাকলে বেয়ারিং উইথ ব্রাশ কেস, ব্রাশের কেস থাকতো, এইচটি থাকলে বেয়ারিং উইথ হাই টেম্পারেচার গ্রিজ। তো এ হচ্ছে আপনার 2Z মিনিং, এবং এটি বেয়ারিংয়ের পাশের যে সিল থাকে সেই সিলগুলোকে নির্দেশ করে। এরপরে আমরা যাব C3, C3 ওটা নির্দেশ করে হচ্ছে বেয়ারিংয়ের ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্স C3 মিনিং এখানে ক্লিয়ারেন্স গ্রেটার দ্যান নর্মাল, মানে নর্মাল ক্লিয়ারেন্সের থেকে একটু বড়, এটা হচ্ছে আমরা এখানে এটা দেখলে বুঝতে পারবো। ক্লিয়ারেন্স সাধারণত দুই প্রকারের, রেডিয়াল আর এক্সিয়াল, এই যে আউটার ইনার, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যদি সি থ্রির পরিবর্তে যদি C1 থাকতো তাহলে ক্লিয়ারেন্স লেস দ্যান C2, মানে এই C2 থেকে C1টা ছোট। আবার এটা হচ্ছে সিএন হচ্ছে নর্মাল ক্লিয়ারেন্স, নর্মাল ক্লিয়ারেন্সের থেকে C2 একটু ছোট, C2 থেকে C1টা আর একটু ছোট। আবার এই নর্মাল ক্লিয়ারেন্সের থেকে এই C3 একটু বড়, এবং C3-র থেকে C4 আর একটু বড়, C4-র থেকে C5 আর একটু বড়। তো এই হচ্ছে ক্লিয়ারেন্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।